তারুণ্যের সমাবেশ পূর্ণ হয়ে সিলেটে আগামী 9 তারিখ সফল করার লক্ষ্যে আজকের এই পথসভা সংগ্রামী সভাপতি সিলেট মহানগরের বিপ্লবী সভাপতি পরিশ্রমী ছাত্র নেতা সুদীপ জ্যোতি এস আজকের এই পথসভার মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 56,000 বর্গ মাইলকে দিন দৃঢ়চেতা মানসিকতার নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত সহযোগী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি যুগ্ম সম্পাদক সহসাধারণ সম্পাদক সম্পাদক মন্ডলীর নেতৃবৃন্দ সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক কর্তৃপক্ষ আহসান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক দেলার হোসেন দিনাজ সহ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা মহানগরের নেতৃবৃন্দ জাতীয়তাবাদী আদর্শ সূর্য সৈনিকরা এবং এই বৃষ্টিকে উপেক্ষা করে যারা শুনছেন প্রত্যেককে জানাচ্ছি মৃত্যু পতাকা দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন নেতৃবৃন্দ সময়ের সংক্ষিপ্ততা রয়েছে ভাইরা আগামী 9 তারিখে সমাবেশ সফল করবানিও করবানিও ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঝড় বৃষ্টি উপেক্ষা করে পূর্ণভূমিতে সিলেটের এই পূর্ণভূমিতে আমাদেরকে তীব্র শপথ নিতে হবে প্রিয় নেতৃবৃন্দ আজকে যেমন আপনারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে দেশনায়ক তারেক রহমানকে আশ্বস্ত করেছেন এদেশের গণমানুষকে আশ্বস্ত করেছেন গণমানুষের মুক্তির ফয়সালা না হওয়া পর্যন্ত গণতন্ত্র পূর্ণতা না হওয়া পর্যন্ত ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো দুহাত তুলে বলতে হবে আমরা রাজপথে থাকবো সমগ্র সিলেটবাসীকে জানিয়ে বলতে হবে আমরা কি রাজপথে থাকবো প্রিয় নেতৃবৃন্দ ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ সময়ের সংক্ষিপ্ততা রয়েছে বক্তব্য শুনবেন বক্তব্য দীর্ঘায়িত করবো না দীর্ঘ 15 বছর ধরে আমরা গণতন্ত্র এবং ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছি আমাদের অসংখ্য সহযোগিতা খুন খুন হত্যার শিকার হয়েছে এই সিলেটের মাটিতে আমাদের প্রিয় সহযোগিতা দিনার ভাই খুন খুনের শিকার হয়েছে বন্ধুরা আমার আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাবেক সফল সাধারণ সম্পাদক এই সিলেটের মা বাদী মানুষের নেতা ছিলেন এম ইলিয়াস আলী খুনের শিকার হয়েছেন বন্ধুরা আমার আমরা এম ইলিয়াস আলী আমরা দিনারের সহযোগিতা উত্তরসূরি হিসাবে বলতে চাই যত খুন খুন হত্যার শিকার হোক না কেন এই গণতন্ত্র পূর্ণতর যাত্রা ব্যাহত করা যাবে না বন্ধুরা আমার আমাদের এই ইলিয়াস আলীর স্মৃতিকে স্মরণ করে দিনার ভাইয়ের স্মৃতিকে স্মরণ করে আমরা
Ah, 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 ah.
I'm gonna go get some.
তো গোলাদার মতো দেখতে পাবো তিতাসটা শোনো তিতাসটা শোনো I'm going to go to the hospital. 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 I'm going to go